এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার সরাসরি সুর চড়ালেন বিএসএফ প্রধান। একই সঙ্গে রাজ্য পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুললেন কেন্দ্রীয় বাহিনীর প্রধান, সরাসরি ফোন করে এবং চিঠি লিখে। এবার বিএসএফের পূর্বাঞ্চলীয় প্রধান সরাসরি দাবি করলেন রাজ্যে প্রায় 5,000 বুথে পুনর্নির্বাচন করতে হবে। 5,000 বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করা হলো কেন্দ্রীয় সংস্থা বিএসএফের পক্ষ থেকে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিএসএফের পূর্বাঞ্চলীয় প্রধান সরাসরি রাজ্য নির্বাচন কমিশন, রাজ্য স্বরাষ্ট্র দপ্তর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে চিঠি লিখে জানিয়েছেন প্রায় 5,000 বুথে ফের পুনর্নির্বাচন করার প্রয়োজন রয়েছে। বাহিনী সমন্বয়ের দায়িত্ব ছিল রাজ্য সরকারেরই একাধিক আধিকারিক। সমস্ত কেন্দ্রীয় বাহিনী দেওয়ার রিপোর্টের ভিত্তির উপরেই বিএসএফের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী সঠিক জায়গায় মোতায়েন করেনি নির্বাচন কমিশন। ভোটের 24 ঘন্টা আগে পর্যন্ত কোথাও কোথাও বাহিনী মোতায়েন হবে, স্পর্শকাতর বুথ কোন কোন এলাকায় রয়েছে তার তালিকা বারবার চেয়েও পাওয়া যায়নি নির্বাচন কমিশনের সঙ্গে। এমনকি নির্বাচন কমিশনের সঙ্গে একাধিকবার এমার্জেন্সি যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগের কোনো সুযোগ পাওয়া যায়নি। বিএসএফের দাবি, কমিশনের পরিকল্পনাহীনতায়, এমনকি শুধুমাত্র পরিকল্পনাহীনতা বলা যায় না, এটা ইচ্ছাকৃতভাবেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএসএফকে কার্যত অন্ধকারে রাখা হয়েছিল বলে দাবি করছে বিএসএফের পূর্বাঞ্চলীয় অধিদপ্তর। পুরোদস্তুর অসহযোগিতা করেছে রাজ্য পুলিশও। বিএসএফের দাবি, কেন্দ্রীয় বাহিনী যে যে বুথে ছিল সেখানে কোনো গণ্ডগোল হয়নি, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী গণ্ডগোলকে আটকানোর চেষ্টা করেছে। রাজ্য পুলিশ যে যে বুথে ছিল সেখানেই অবাধে লুটপাট চলেছে, হানাহানিও হয়েছে, মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। যে বুথগুলি স্পর্শকাতর সেই জায়গায় বাহিনী মোতায়েনে ব্যর্থ হয়েছিল নির্বাচন কমিশন। এছাড়াও একাধিক অভিযোগ করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে। বিএসএফের অভিযোগ, শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন ক্যাম্পে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হয়, দুপুর হয়ে যাওয়ার পর তাদের নিয়ে এলাকায় ঘুরতে বেরোয় রাজ্য পুলিশ, আর তাতে লাগাম ছাড়া সন্ত্রাসের সুযোগ পায় শাসক দল। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ, সিভিক ভলেন্টিয়ারকে ভোটে ব্যবহার করার বিষয়ে রাশ টেনেছিল কলকাতা হাইকোর্ট, সে বিষয়েও কার্যত এড়িয়ে গিয়েছে নির্বাচন কমিশন। ফলে রাজ্যে প্রায় 5,000 বুথে অবাধে লুটপাট হয়েছে, সেই 5,000 বুথে এবার পুনর্নির্বাচনের সুপারিশ করা হলো বিএসএফের পূর্বাঞ্চলীয় অধিকর্তার পক্ষ থেকে।